15 জুলাই থেকে 6 জেলা শহরে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপির 4 সহযোগী সংগঠন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ এবং পুলিশ কর্মকর্তারা যারা নিজেরা উদ্যোগী হয়ে আপনার লাঠিপেটা করছেন, সহিংস হামলা করছেন, রক্ত ঝরাচ্ছেন আমাদের নেতাকর্মীদের, তাদের ডকুমেন্ট সহ আমরা এটা সংরক্ষণ করছি এবং এটা আমরা বিভিন্ন মানবাধিকার সংস্থা এদেরকে আমরা জানাচ্ছি।